হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বিশ্ব অ্যাসোসিয়েশন নতুন একটা ভিডিও নিয়ে, আর এখন আছি আমার দিদির বাড়িতে, কারণ আজকে আমার ভাগনার অন্য পার্সন আছে। তো যেহেতু আমি মামা তো আমাকে থাকতেই হবে, আর আজকের ভিডিওটা এটাই নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমার ভিডিওটা যারা প্রথম দেখছো, যদি ভিডিওটা সত্যি ভালো থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাঁচ টাকা বেল আইকন বাটনটা ক্লিক করে দেবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আজকে যাচ্ছি আমার দিদির বাড়ি। ভিডিও জুড়ে ভয়েস ওভারটা একটু বেশি থাকতে চলেছে, কারণ নিজের বাড়ির কিছু হলে সত্যি কথা বলতে টাইম হয়ে ওঠে না ভিডিও করার জন্য। সে যাই হোক, ভিডিও জুড়ে আমি তো আছি, এটাই বড় কথা। এই যে বাড়ি থেকে টোটো রিজার্ভ করে নিয়েছি, যে চালাচ্ছে তার নাম নেপাল। যারা আমার এখান থেকে দেখছো হয়তো চিনলেও চিনতে পারো। বাগনানের ওভারব্রিজ পেরিয়ে কয়েক মিনিটের রাস্তা মাত্র। ফাইনালি চলে আসি দিদির বাড়ি। দিদির বাড়ি এসে সত্যি আমি একটু টায়ার্ড হয়ে যাই। তারপর আমার অবস্থা এই। চলুন এবার কাব্যকে দেখাই, মানে আমার ছোট ভাগনা। এই যে আমার গোপাল দিদির কোলে বসে আছে, ড্রেস পরছে। চোখে মুখে কান্নার ছাপ কম আর হাসির ভাগ বেশি আছে। এই না হলে আমার ভাগ না। এই যে আমার বড় ভাগ না তোজো, বন্ধুদের সাথে ক্যারাম খেলতে ব্যস্ত। এবার হবে কাব্যর গায়ে হলুদ, তাই পিসির কোলে বসিয়ে দেয়। আর পিসির কোলে বসে বেশ আনন্দ, শান্ত ছেলের মতো বসে আছে। সবাই মিলে গায়ে হলুদ লাগিয়ে দেয়। এবার যাবে স্নান করতে। সবাই রেডি হয়ে চলে আসি স্নান করাতে। আগে পিসি, তারপর ভাইপো। এই যে আবারও ভাগ্না বাবুকে রেডি করে দিদি, জামাইবাবু, ব্রাহ্মণ বসে চলছে সোনার উপর চন্দনের ছোঁ। আর এই যে আমি একটু পরিবেশন করব, কারণ বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে গেছে। এইদিকে চলছে যজ্ঞ, তার সাথে নামকরণ। ইউ মা জানি না
নামকরণ যোগ্য শেষ করে এবার হবে মুখে ভাত। মামা মানে আমি, মানে ভ্লগার বিশ্ব। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছ। ও মা, এই তো তোমাকে ডাকছিলাম। ভাল লেগেছে? একটুখানি এখানটা ফাঁকা করে দাও, এই সাইডটা। ছিটে ছিটে খাচ্ছি। মাঝখানটা বসাও, মাঝখানটা কোলের মাঝখানটা বসিয়ে দাও, দিয়ে ধরিয়ে দাও। মালাটা খুলে দাও, মালাটাই খাবে না তো। এই দেখ, এই দেখ, এই দেখ। ভিডিও করে নিচ্ছি, ভিডিও করছি সব। ওই তো সন্ধ্যা হয়ে যায়। এবার হবে ভাগ্নবাবু কি ধরে। প্লেতে তো অনেক কিছুই আছে, সেখান থেকে আমাদের ভাগ্নবাবু পেনটা বেছে নাই। তারপর শুরু হয় এক এক করে আশীর্বাদ। দিদির বাড়ি থেকে এখন যাচ্ছি অফিসে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা, বাই বাই।